স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান, সুযোগ আপনার হাতের কাছেই। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। মমতা ব্যানার্জি এখন রাক্ষসী রূপে পরিণত হয়েছে। তাকে আমরা প্রথমে বলেছিলাম তিনি পশ্চিমবাংলার একটা রাক্ষসী। আমি এই কারণেই বলছি, একজন বিধায়ক দুদিন আগে খুন হয়েছেন, তারপর গত পরশুদিন আমাদের ময়ূরেশ্বরের একজন বিজেপি কর্মী খুন হয়েছেন, আর আজকে আজকে আমাদের এই কৃষ্ণনগরের এখানে বাপি ঘোষ খুন হয়েছেন। মমতা ব্যানার্জি রাক্ষসী ছাড়া আর কোনো উপসংহার নেই। হয়তো শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এটা ঠিক কথা। তৃণমূল কংগ্রেস যেভাবে পশ্চিমবাংলার মানুষেরদেরকে, বিজেপি কর্মীদেরকে খুনের রাজনীতি করছে, এটাতে পরিষ্কার যে জমি পায়ের নিচে জমি নেই। তাই আজ কৃষ্ণনগরে এত শান্তিপূর্ণ জায়গাতে আজকে এখানকার সাংসদ গেল কোথায়? তিনি কি উৎসাহ দিচ্ছিলেন? তিনি কিভাবে ভাবছেন যে সবসময়তে উস্কানি দিয়ে শুধুমাত্র বিজেপি কর্মীদেরকে খুন করাচ্ছেন? আজকে খুব লজ্জার বিষয়, পশ্চিমবঙ্গ রাজ্যে প্রতিদিন আমাদের একজন করে কর্মী খুন হচ্ছে। আজকে আমাদের চলতে পারে না, এটা সত্যি খুব পশ্চিমবঙ্গের খুব মর্মান্তিক বিষয়। আমরা ইমিডিয়েট চাই রাষ্ট্রপতি শাসন জারি হোক, কারণ আর পশ্চিমবঙ্গের পুলিশ এবং তৃণমূল কংগ্রেস একসাথে যৌথভাবে খুন করে দেয়, খুনের রাজনীতিতে করছে। তৃণমূল বলে কিছু নেই, আমরা আবার বলছি তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই। তৃণমূল কংগ্রেস হচ্ছে এখন পুলিশ, তৃণমূল কংগ্রেস হচ্ছে এখন দুষ্কৃতি, তৃণমূল কংগ্রেস হচ্ছে এখন শুধুমাত্র চোরের জন্য একটা দল। তৃণমূল কংগ্রেস হলো দুর্নীতি পরায়ণ একটা দল। তারা এখন গাড়ির ইঞ্জিন চুরি করে, তারা এখন মানুষকে খুন করে, খুনের রাজনীতি। তৃণমূল কংগ্রেসকে কেন ভাবছি না, শুধুমাত্র পুলিশ তা করে সঠিকভাবে সঠিক রাস্তায় কাজ করে। আমরা দেখি উত্তরবঙ্গে কিভাবে বন্ধ করতে মানুষ আমাদের সাথে আছে, খুনের রাজনীতি। মমতা ব্যানার্জি নিজেকে কেন এইভাবে তিনি প্রতিদিন বিজেপির রক্ত চাইছেন, কেন বিজেপি খুনের রাজনীতি করছেন, কেন তৃণমূলে খুনের রাজনীতি করছে? আজকে আমাদের কাছে খুব দুঃখের বিষয় যেভাবে আমাদেরকে আসতে হচ্ছে। আপনারা কি সিবিআই তদন্ত চাইছেন? দেখুন, এটা তো পরিষ্কার, এখানে রাজ্যপালও বলেছেন যে পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, পশ্চিমবাংলায় বিধায়ক খুন হলো, এখানে দুটো বিধায়ক খুন হয়েছে, কত লজ্জার বিষয়। আজকে আমাদের এক উত্তরবঙ্গের বিধায়ক রাত্রি দুটোই তাকে খুন করা হচ্ছে, এখানে প্রতিদিন বিজেপি কর্মী খুন হচ্ছে, মানুষ খুন হচ্ছে, চাল চুরি হচ্ছে, আমফানের টাকা দুর্নীতি হচ্ছে। আমরা তো চাইছি এখানে রাষ্ট্রপতি শাসন, আমরা চাইছি এখানে ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন। ইমিউনিটি গড়ে তুলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চ নেকজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্সার সিন্স 1849। ফোন নাম্বার 9875304822।